إنما المؤمنون الذين إذا ذكر الله جب المؤمن درشان ذكر باواي وسيلة قلوبهم তখন তাদের পরিজাটা কেঁপে ওঠে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন কুরআনের আয়াত তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা আয়াত সম্পর্ক থেকে ইমার মধ্যে সংগ্রহ করার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই মানে আল্লাহ আমাদের রব কে সাকোটেরা মসজিদের মধ্যে রুকিয়া 4 রাকাত, আসরের নামাজে ফরজ নামাজের নিয়াত করে 4 রাকাত নামাজ আদায় করে ডানে বামে সালাম পেশ। সাকোটেরা পিছনের দিকে তাকায় দেখে ওই যে জায়গায় সাহেব দাঁড়ায় আছে ওই জায়গায় দাঁড়ায় আছে। সাকোটেরা চিন্তা করে সাহেব তো ওই জায়গায় দাঁড়ায় আছে, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ে নিই, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করলেন যে মতো সাহেব ওই জায়গায় দাঁড়ায় আছে, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নেই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার তাকায় দেখে সাহেব ওই জায়গায় দাঁড়ায় আছে, চিন্তা করে সাহেব ওখানে দাঁড়ায় আছে, আমি আল্লাহু আকবার 100 বার পড়ে নেই, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা যখন পিছন দিকে তাকালেন, তাকায় দেখে সাহেব ওই জায়গায় দাঁড়ায়, যে চিন্তা করেন সাহেব ওখানে দাঁড়ায় আছে, আমি দরুদ শরীফের আমলে 100 বার পড়ে নেই, জোরে বলেন আল্লাহু আকবার। এখন সাহেব মসজিদের বাইরে থেকে চিন্তা করতেছে, এই বেটা চাকরের বাচ্চা কি নামাজ পড়ার জন্য ঢুকলোতে ঢুকলোই আর বের হয় না, কারণ এক সময় আমার দাদাও দেখছি ছোটবেলায় নানা নামাজ পড়ছে, দাদাও নামাজ পড়ছে, মসজিদের মধ্যে ঢুকছে আর বের হয়েছে, ঢুকছে আর বের হয়েছে। এই বেটা চাকরের বাচ্চা কি নামাজ পড়ার জন্য ঢুকলোতে ঢুকলো আর বের হয় না, কারণ মসজিদের সামনে যে জানালা যখন বক্সি দিয়েছে, জানালা দিয়ে তাকায় দেখে সাপটা এরকম করে পর গুনতেছে, কি গুনতেছে কি গুনতেছে, আর একটু জোরে বলে পর গুনতেছে। সাহেবের জামাতি টাকা রাখতে হবে, এই টাকা সাপোর্ট তোকে 2 সপ্তাহ ধরে হাজার হাজার টাকা দিয়েছি বাজার করার জন্য, না জানি কত টাকা তুই আত্মসাৎ করেছিস, চুরি করেছিস, সেই টাকা হিসাব বুঝতে মসজিদের মধ্যেই করতেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া সাহেব বানায়া, যে আল্লাহ পাক আপনাকে মসজিদের বাইরে দাঁড় করায় রাখলো, আর আমার মতো একজন নাকান্দা ব্যক্তি চাকরকে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য মসজিদের মধ্যে ঢোকাইছে, ওই আল্লাহ কেমন যেন আপনাকে বাদশা বানায় দুনিয়ার মধ্যে ক্ষমতাশালী বানাইয়া মসজিদের বাইরে দাঁড় করে রাখছে, আর আমার মতো একজন চাকরকে যে মসজিদের মধ্যে ঢুকাইয়া আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামি করাইতে চাই, আল্লাহ কেমন যেন আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আমার বন্ধুরা আমার মায়েরা, এই জন্য আপনারা যদি ইমানদার হন, মুমিন হন, মুত্তাকি হন, পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, নেককারওয়ালা হন, বলতে দেখি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছে। ধরে করা আছে না নাই? আমরা এমন নামাজি শুকরি মুসল্লি আছে না নাই? শুকরি মুসল্লি নাই? মানে জুমার দিনে দেখতে 7 দিন পরে জুমার দিনে নামাজ পড়ার জন্য যায়, তার ঘড়ি করে যখন আপনি দেখেন 1টা বাজবে বা 1:25 বাজবে, তখন মসজিদের মধ্যে ঢুকবে। কোন মতো ইমাম সাহেব দোরাকাত জুমার নামাজ শেষ করবে, ডানে বামে সালাম ফিরবে, সঙ্গে সঙ্গে আবার মসজিদ থেকে বের হবে। কারণ এরকম মুসল্লি আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন কি না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ আনসারী আল্লাহর রাসূলের বদসাবি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেন, আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তিনি মসজিদে ঢুকতেন পরে, সবার পরে ঢুকতেন, আবার মসজিদ থেকে বের হতেন আগে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে ঢোকে পরে বের হয় Abu Bakar Umar Usman Ali চারজন সাহাবী বিষয়টা খেয়াল করলেন কি যখন আব্দুল্লাহ আনসারী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে ঢোকে পড়ে বের হয় আর ঢোকে পড়ে বের হয় আর কারণ এই চারজন সাহাবী আল্লাহর নবীর শরীরে কাছে যায়া নারী দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা একজন গরিবের বড় সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদের মধ্যে ঢোকে পড়ে বের হয় আর আল্লাহ নবী আদ্দা ওয়াসাই তারা কি করতে চাও আব্দুল আনসারের বাড়িতে যা জিজ্ঞাসা করা লাগবে কি আরো পাঁচ ওয়াক্ত নামাজের সে ঢোকে পড়ে বের হয় আগে আমার বন্ধু আমার ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আনসারের বাড়িতে চলে গেলেন দরজার সামনে ডাক দিলেন আব্দুল আনসারী আব্দুল আনসারী আব্দুল্লাহ আনসারী তিন তিনবার ডাক দিয়েছে কিন্তু আব্দুল্লাহ আনসারী ডাকে সাড়া দেয় বিশ্বনবী ডাক দেওয়া হলো সাহাবী চলে যায় আব্দুল্লাহ আনসারী সম্ভবত বাড়িতে আবু বকর ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে কিছু সময় আগে আব্দুল্লাহ আনসারী তো ঘরের মধ্যে ঢুকছে ওই যদি ঘরের মধ্যে থাকতো তাহলে অবশ্যই ডাকে সাড়া দিত কথা বলেন ঠিক কিনা কারণ নবী ডাকছে কে ডাকছে নবী ডাকছে নবীটাকে সাড়া দিত না অবশ্যই ডাকে সাড়া দিত চলে যায় আর একদিন আসা যাবে এবার যখন পথের মধ্যে রওনা দিয়েছি এমন সময় মধ্যে কিছু সময় পর আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে দেখেন এবার বের হয়ে একটা দৌড় দিয়া বিশ্বনবীর সামনে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় বেয়াদবি হয়ে গেছে আমি বড় ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন বিশ্বনবী ডাক দিলেন আব্দুল্লাহ আনসারী তুমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত মসজিদ আদায় করো আমার পিছনে আদায় করো কিন্তু প্রতিদিন মসজিদের মধ্যে ঢোকো পরে বের হও আগে কারণটা দুই নম্বর তোমার বাড়ির সামনে যা দরজার সামনে দেন তোমাকে ডাকলাম তিন দিন পর ডাকছে আব্দুল্লাহ আনসারী বলে তুমি ডাকে সাড়া দিলা না কেন তিন নম্বর যখন তোমার বাড়ি থেকে চলে আসতেছিলাম ঘরের এক কিনারার মধ্যে তাকায়া দেখলাম ঘরের এক কিনারার মধ্যে তাকায়া দেখলাম তোমার দুইটা সন্তানকে রশি দিয়ে বাঁধা রয়েছে কারণটা কয়টা তিনটা নালিশ আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে দাও এক নম্বর ওয়াক্ত নামাজ যদি মসজিদে ঢোকো কিন্তু ঢোকো পড়ে বের হও আগে দুই নম্বর কি তোমার বাড়ির সামনে জানা মনে না একেবারে কথা না বলে এবারে আলোচনা করা যাবে না দুই নম্বর কি তোমার বাড়ির সামনে তিন তিনবার ডাকলাম তুমি ডাকে সাড়া দিলা না কেন আর তিন নম্বর কি ঘরের ভিতরে এক কিনার মধ্যে তোমার দুইটা সন্তানকে দেখলাম রশি দিয়ে বাঁধা এর কারণটা কয়টা নালিশ আর জোরে বলেন এই তিনটা কি আপনারা জানার দরকার আছে জানতে চান সবাই চান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সবাই বলি আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে বন্ধু দেখি আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে বলেন রব কে আমার বন্ধুরা আমার ভাইরা আমার রব যদি আল্লাহ হয় বলেন তো দেখি কোরআন মানার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই সারা বিশ্বে 29 টা দেশ মিলে একটা কনফারেন্স হলো সারা বিশ্বের 29 টা দেশ মিলে একটা কনফারেন্স হলো এই কনফারেন্সের মধ্যে যে যার মতো সবাই ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবাই যে যার মতো বক্তৃতা দিল একেবারে সর্বশেষে যে বক্তৃতা দিলেন তিনার নাম হল ডক্টর ইউমি গিলান ডক্টর আর একটু জোরে মোবাইল থাকলে রেকর্ড করতে হবে খাতা কলম থাকলে নামগুলো লিখে নিতে হবে ডক্টর মানুষের মতো এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিলেন কিন্তু আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে আর কেউ কোনোদিন শোনেই না এরকম বক্তৃতা ইংরেজি জমিনে এইরকম মাশাআল্লাহ আওয়াজ দিবেন ভাই, তাহলে ভালো লাগবে। আমি মনে করি আপনার আওয়াজ দিলে আমার আলোচনাগুলো আপনারা বুঝতেছেন, কথা বলেন তো ইনশাআল্লাহ। ইংরেজি জমিনে কেউ বলে শোনাই নাই। একজন তুরস্কের সাংবাদিক ছিল, নাম ছিল তার মালিক আল আম্মাম। মালিক আল আম্মাম সামনে ঘুরে ডাক দিয়া বলে, স্যার আপনি কি বক্তৃতা দিতে চান যে বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনাই নাই? তিনি ডাক দিয়া বললেন, আমি পৃথিবীর জমিনে যে বক্তৃতা দিতে চাই আমার বক্তৃতাটা হলো আমার জীবনে আমি যত বই পড়েছি আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনাই থাকে না, এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনাই থাকে নাই। মালিক আল হাম্মাম ডাক দিয়া বলে, স্যার আপনি কত বই পড়েছেন? এই এমন সময়ের মধ্যে ডাক দিয়া বললেন, আমি 22,000 বই পড়েছি। মালিক আল হাম্মাম ডাক দিয়া বলে, স্যার মাইন্ড করবেন না, আপনি যে 22,000 বই পড়েছেন এই 22,000 বইয়ের লিস্টটা কি একটু দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো, তাহলে দেন। এবার 22,000 বইয়ের লিস্টটা যখন দাও, মালিক আল হাম্মাম এক নজরে তাকায় দেখে ডাক দিয়া বলতে, স্যার মাইন্ড করবেন না, আপনি যে 22,000 বই পড়েছেন এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না। আল্লাহু আকবার! আসল বইয়ের কি? কি থিওরি আছে? কথা বলেন না কেন? কোরআন আমাদের থিওরি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন থিওরি আছে না নাই? আরো জোরে বলেন থিওরি আছে না নাই? মালিক আল হাম্মাম এক মাইতি নয় 15টা থিওরি দিলেন। জোরে বলেন কয়টা থিওরি? আর একটু জোরে বলেন কয়টা থিওরি? 15টা থিওরি। আজকে আমি যদি আপনাদের সামনে দুই একটা বলি আপনারা কি কষ্ট পাবেন? না। দুইটা একটা বলবো, কথা বলবো। 9 নম্বর বারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 5 নম্বর সূরা সূরা মাইদা আয়াত নম্বর 38 38 নম্বর থেকে মধ্যে সুন্দর গাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুহু আইদিয়াহুমা চুরি করলে ভাই হাত কেটে দিতে হবে। যদি হাত না কাটা হয় তাহলে কোরআন অনুযায়ী কি বিচার হলো? না। কোরআন অনুযায়ী কি বিচার হলো? বিচার করবে কে? যে বিচার করবে ওই তো হলো বড় চোর। কথা বলেন না? যে বিচার করবে ওই হলো বড় চোর। কথা বলেন ঠিক কি না? বিচার করবে কে? সেই তো বড় চোর। কি ভাই উঠা উঠি করে কি ঘটনা খারাপ লাগতেছে? বুঝলাম না তো। একটা ঘন্টা টাইম চেয়ে নেওয়ার পর তারপরে উঠা উঠি দোয়া করে দিব না? ডায়াবেটিস আছে তাই না? থাকতেই পারে। 1 নম্বর 2 নম্বর লাগতেই পারে, তবে 1 নম্বর 2 নম্বর লাগলে যাবে ঠিক আছে না? এখানে পোশাক করে ফেলেন না, বিপদ হয়ে যাবে। বন্ধ করা আমার বাইরে। আবার একজন মতে পাওয়া ক্ষমতাশালী ব্যক্তি আগামীকাল সকালবেলা কান্দার কারণ কি? আগামীকাল সকালবেলা ঘরের থেকে বের করে আমার হাত পাও ভেঙে গুলি করে দিবে। দেশে কি বিচার নাই, বিচার যাবো, মাতার কাছে বিচার যাবো। এই আমার সময় মধ্যে ডাক্তার বলতে তুই যে চেয়ারম্যানের কাছে বিচার দিবি, মাস্টারের কাছে বিচার দিবি, যে আমাকে বলেছে হাত পাও ভেঙে গড়ি করা যাব, ওই বড় চেয়ারম্যানের বড় চামচা। দেখবেন আমাদের সাথে একসাথে বসে চেয়ারম্যান সাহেব কত সুন্দরভাবে চা খাবে, ওঠা বসা করবে, সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু মাঝে মধ্যে চেয়ারম্যানের চামচা গো চাঁদা পাওয়া বসে এরকম আছে না? চামচা গুলো ঢাকাই যায়, গত কয়েক লাগে আর চামচা আমি বললাম যে 100 টাকা না 25 টাকা একটা টাইগার খাও, তোমার এই টাকা দেওয়া লাগবে, 100 টাকা আওয়াজ দেওয়া লাগবে। শেষ পর্যন্ত সিন্ডিকেট করে 100 টাকা নিচে পরের টাকা দেবো। অনেক টাকা পয়সা কামাই করে মাসের কাছ থেকে নিয়ে আসতেছে, আমাদের কিছু দেওয়া না, এরকম নেতা আছে না? আছে না? মালিক বাগানে গেছে আম পাচ্ছে কিনা দেখার জন্য, দেখে একজন ছেলে ছোট্ট সন্তান 10 থেকে 12 বছরের ছেলে বাবাকে কিন্তু বিচারে যাবো, তোর বাবাকে কিন্তু বিচার দেওয়ার মুসকি মুসকি হাসি। ও কি করে? মুসকি মুসকি হাসি। হাসিস কেন? তোর বাবাকে কিন্তু বিচারে যাবো, আরো মুসকি মুসকি হাসি। এই আমার সময় ডাক দেওয়া বাবাকে কিন্তু বেচারা যাও, ডাক দেওয়া বলে কোথায় আমাকে বাবাকে খুঁজবেন, আপনি পাবেন না, আপনার মুরব্বী মানুষ কষ্ট হবে, আপনি টাকা দেখেন আপনার মাথা আরো হয়ে গেছে, আমার বাবাও চলছে। আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, রাস্তা করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, কাজ করে দেবো, কত কিছু করে দেবো, কিন্তু আপনার ক্ষমতায় আসার পরে চেয়ারম্যান আসার পরে খবর থাকে না, এরকম আছে না? কত কিছু দেবো কিন্তু ক্ষমতায় আসার পর আর মনে থাকে না, এরকম আছে না? কথা বলে আগে কত ওয়াদা, কিন্তু নির্বাচন হয়ে গেলে আর কি ওয়াদা ঠিক থাকে? ভোটের আগে চান্দু চাচা কইলো বাবা ঘরে মন্ত্রী যদি হতে পারি বিমুকুলা ঘরে। কথা বলেন ঠিক না? ভোটের আগে চান্দু চাচা কইলো বাবা ঘরে মন্ত্রী যদি হতে পারি বিমুকুলা ঘরে, ক্ষমতাতে যাইয়া দেখি চাচা না যাকে বাবা, আমরা গরিব আমার ঘরে তার মতো কেউ নাই, আমরা গরিব, আমার থাকার মতো কেউ নাই। গরম বাতি বিলাই বেজার উচিত কথায় মামি বেজার বলে গেলে পিতৃ রাজার মনে রাগের হয়। আমরা গরিব, আমার থাকার মতো কেউ নাই। আমরা গরিব, আমার থাকার মতো কেউ নাই। ক্ষমতাতে যাতে পারে জীবনে একবার, বাড়ি গাড়ি করতে তারা দেরি হয় না তার। ক্ষমতাতে যাতে পারে জীবনে একবার, বাড়ি গাড়ি করতে তারা দেরি হয় না তার। তাই তো মনসার শব্দে চিয়া ভোটেতে দাঁড়াই, তাই তো মনসার শব্দে চিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব, আমার ঘরে দেখার মতো কেউ নাই। আমরা গরিব, আমার ঘরে দেখার মতো কেউ নাই। আর কতকাল এবং ধোঁকা খাবি রে তোরা, আয়না রে ভাইয়া মতো কেউ নাই। আমরা গরিব, আমার ঘরে দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার কথাই মামি বেজার বলতে গেলে পিতৃ রাজার মনে লাগে হয়। আমরা গরিব, আমার ঘরে দেখার মতো কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার এক নম্বর থিওরি যেটা, সেটা চুরি করলে আমার বন্ধুগণ, আমার ভাই, আমার একটু কবি আমার তিন নম্বর পারা, দুই নম্বর সূরা, তিন নম্বর সূরা বাকারা, আয়াত নম্বর 270, 270 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কিছুদিন আগে মারা গেছে। ইমান গাইছে কিছুদিন আগে মারা গেছে। শুধুমাত্র নামে ইমান মল্লিক, ইমান পরামানিক, ইমান গাইছে শুধুমাত্র ইমানদার হয়ে চলবে না, আমাদের পুরাপুরি ইমানদার হতে হবে। কথা ঠিক কিনা? আমাদেরকে পুরাপুরি ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। শুধুমাত্র আগাটা কেটে দিয়েছে আমার বাবা মা। ছোটবেলা আমাদের বাবা মা আগা কেটে দিয়েছে, আগাটা কেটে দিয়েছে। আমরা শুধু মুসলমান, নামে মুসলমান কিন্তু কাজে নাই, এরকম আছে না নাই? কথা আছে না নাই? ठीक বৌমা এবার সুন্দর করে কি করলেন, রান্না বান্না করলেন, সালন বাড়াইলেন। রান্না বান্না যখন হয়ে গেছে বৌমা চিন্তা করে দেখি তো কিরকম টেস্ট হয়েছে। এক পিস মুখে দিয়েছে, ভালো লাগে আর এক পিস নিয়েছে, ভালো লাগে আর এক পিস নিয়েছে, আর এক পিস নিয়েছে, আর এক পিস নিয়েছে। এরকম করতে করতে সব বস্তু ছয়লা, সব বস্তু কি কি বৌমা খেয়ে গেছে। শ্বশুর মশাই গোসল করে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে এই সময় মধ্যে বৌমাকে ডাকতে বলতে, বৌমা ও বৌমা তাড়াতাড়ি করে খাবার দাবার টেবিলের মধ্যে আসে। টেবিলের সামনে যখন শ্বশুর মশাই খাবারের জন্য বসে গেছে, খাবারের সামনে বসে গেছে, ডাকতে হবে বৌমার গোসল কোথায়। কারণ ডাকনাম নিচ্ছে কিন্তু দেখি গোস্ত জলের মধ্যে শুধু জোর আর জোর দেখা যায়, কিন্তু গোস্ততে এক পিস পাওয়া যায় না। বাবা কি বলবো যে দেখেন দুষ্ট বিড়াল, কোন বিড়াল, দুষ্ট বিড়াল। বৌমা মুসলমান হয়েছি, কিন্তু তাদের কর্ম নাই। মসজিদের মধ্যে আযান বলে বলেন আমাদের দিকে নাই। আপনার কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল যে জোগাড় ফলের মধ্যে রাস্তাঘাটের মধ্যে আমরা দাঁড়ায় আছি, আমরা নামে মুসলমান হয়েছি কিন্তু কাজে মুসলমান হতে পারি নাই। বরাবর ঠিক কিনা? কাজে করে মুসলমান বানাবে, কথা বলেন ঠিক কিনা? আমি দুনিয়াটা দুনিয়া আমার ক্ষণস্থায়ী দুনিয়া, সবাই একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা আমার বোঝা বাস অল্প কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে আমি পরের জগতে চলে যাবো, পরের জগতের বাসিন্দা হয়ে যাব। এই বাবা তোমাদেরকে তিনটা ওসিয়াত করে যাই। এই তিনটা ওসিয়াত, তিনটা গুণ যদি কোন মানুষের মধ্যে থাকে, আমি তোমার বাবা মারা গেলে ওই দিন কোন বিশিষ্ট মানুষ আমি তোমার বাবার জানাজার ইমামতি করবে। কয়টা গুণ? কয়টা গুণ? তিন গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় তাহলে আমার জানাজা করবে। ওই এক নম্বর গুণ বলো, যার উপরে নামাজ ফরজ হয়েছে, নামাজ ফরজ হওয়ার পরে কোনদিন নামাজ কাজা যায় নাই, তাকবীরে মুরাজার চলে যায় নাই, ওই ব্যক্তিটা আমার কি করবে? জানাজা করবে। দুই নম্বর গুণ বলো, নামাজ ফরজ হওয়ার পরে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, যে ব্যক্তিটা ওই ব্যক্তিটা আমার জানাজা করবে। তিন নম্বর জীবনটা কোনদিন নামাজ পড়ার পরে কোনদিন কাজা যায় নাই, ওই ব্যক্তি আমরা জানাজা করব। কয়টা গো? তিনটা। বুঝতে চান না কথা? হ্যাঁ হ্যাঁ। কয়টা? তিনটা। হাত ধরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর রুম কি? নামাজ পড়া যাওয়ার পরে কোনদিন নামাজ কাজা হয়নি। দুই নম্বর তাহাজ্জুদের নামাজ কি করেনি? কাজা হয়নি। তিন নম্বর আসরের নামাজের পড়বে দায়ের সুন্নাত নামাজ আছে, সুন্নাত নামাজ জীবনে কোনদিন কি করে নাই, কাজা দেয়। এই তিনগুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় আমার জানাজা করবে। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ একটা সন্তান দাঁত দেয়া বলে বাবা চার গুণ বিশিষ্ট মানুষ যদি তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় তাহলে কি করবো? খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ দাঁত দেয়া বললেন তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় বিনা জানাজায় আমার জানাজার পরে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। আল্লাহু আকবার। তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় আমি খাজা কুতুবউদ্দিনকে বিনা জানাজায় কি করা লাগবে? দাফন করে দিলাম। কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে একটা সন্তান বড়ই পাতার গরম পানি দিয়া সুন্দর করে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে দোয়া করলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে দোয়া তিন টুকরা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়াইয়া খাটনার উপরে তাকে তুলে নিয়ে জানাজার ময়দানে নিয়ে গেলেন। জানাজার ময়দানে নিয়ে চারটা সন্তান সব চাইতে বড় সন্তান ডাক দিয়া বলতেছে ভাই আমার আমার বাবার সিয়াতুল তিন গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় তাহলে আমার বাবার জানাজার ইমামতি করবা, আর তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় তাহলে ইমামতি করার দরকার নাই। বল তিন গুণ কি? ওই এক নম্বর গুণ নামাজ পাওয়া যাওয়ার পরে কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাটবে রোজাদার ছুটে যায় নাই, নামাজ কাজা হয়নি, ওই ব্যক্তিরা আমার বাবার ইমামতি জানাজার ইমামতি করবেন। দুই নম্বর নামাজ পড়া যাওয়ার পর কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়বে যে ব্যক্তির কাজা হয়নি ওই ব্যক্তিটা কি করবে? আমার বাবার জানাজার ইমামতি করবেন। তিন নম্বর আমার বাবার জানাজার ইমামতি ওই ব্যক্তি করতে পারবে। তিন নম্বর গুণ যেটা সেটা আমরা আসরের নামাজের পড়বে তার রাকাত তাই সুন্নাত নামাজ আছে, সুন্নাত নামাজ যে ব্যক্তিরা কাজা দেয় নাই ওই ব্যক্তিটা আমার বাবার জানাজা করবে। সবাই নিজের দিকে তাকায় দেখে তিন গুণের মধ্যে দুই গুণ আছে কিন্তু তিন গুণ নাই। কারণ তিন গুণ নাই ওজে পাওয়া যায় না। কারোর মধ্যে একটা আছে, কারোর মধ্যে দুইটা নাই, কারোর মধ্যে দুইটা আছে কিন্তু তিন গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যায় কেউ নাই, কেউ নাই, কাউকেই যখন পাওয়া গেল না জানাজার মাঠ থেকে হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন ডাক দিয়ে বলে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহর সন্তান গোলাম তিন গুণ বিশিষ্টের মধ্যে যদি দুই গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যায় তাহলে কি সেই ব্যক্তি জানাজা করতে পারবে না? কয় না, করতে পারবে না, তিন গুণ বিশিষ্ট হওয়া লাগবে। এবার ডাক দেওয়া বলে তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় তাহলে কি করা লাগবে? খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ বড় সন্তান ডাক দেওয়া বলতেছে এই আমার মুসলিম আমার ভাইরা আপনারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন আমার বাবার সিয়াতুল তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় বিনা জানাজায় তাকে দাফন করা লাগবে। আল্লাহু আকবার। তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় আমার বাবার সিয়াত হলো বিনা জানাজায় তাকে দাফন করা লাগবে। আমার বন্ধু চারটা সন্তান চোখের মধ্যে করলে বাবার লাশটাকে এবার কি করবে? কাদের মধ্যে ধরলে উঁচা করলেন, অনেকটা উঁচা করে ফেলেছেন, কাদের মাথা ধরে উঁচা করবে। ঠিক সেই সময় সুলতান শামসুদ্দিন আলতাজ রাহমাতুল্লাহ আলাইহি সুলতান শামসুদ্দিন আলতাজ রাহমাতুল্লাহ আলাইহি খাটের সামনে এসে এবার খাটেটা কি করলেন? বসায় দিলাম। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুখের কাছ থেকে কি করলেন? কাপড়ের কাপড়টা সরায় দিলেন। সুলতান শামসুদ্দিন আল-দামাস রাহমাতুল্লাহ চোখের পানি দরদর করে পড়েন। খাজা কুতুবউদ্দিন খান রাহমাতুল্লাহ কবরের মধ্যে গালের মধ্যে পড়া শুরু করলেন টপ টপ করে। সুলতান শামসুদ্দিন আল-দামাস রাহমাতুল্লাহ ডাক করে খাজা কুতুবউদ্দিন এই তিনটা আমল আমি জীবনে করতাম, পৃথিবীর কোন মানুষকে আমি জানতে দেয়নি। তিনটা আমল আমি জীবন ভর করে আসছি, কেউ কোনোদিন জানে নাই। আমার এই আমল জারি হয় নাই, কিন্তু তুমি আজকে আমার এই আমলটা জারি করতে বাধ্য করলাম। রাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তুমি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের মাঝে আমি সুলতান শামসুদ্দিন আল-দামাসকে তুমি বলে যাইও না। শামসুদ্দিন আল-দামাস রাহমাতুল্লাহ আলাইহি সুলতান শামসুদ্দিন আল-দামাস জগৎবাসী আমি শুনতে পাইলাম কে আমাকে ডাক দেয়া বলতে যারা সুলতান। আমার মনে হলো খাজা কুতুবউদ্দিন আমাকে ডাক দেয়া বলতে যারা সুলতান। সুলতান শামসুদ্দিন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি খাজা কুতুবউদ্দিনের সাথে তোমার কালে হাসরের মাঠে দেখা হবে। ইয়ার সাথে হাসর হাসর হয় আল্লাহ জান্নাত দিবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আর আমার বন্ধুরা এখানে ঈমানটাকে বড় মজবুত করা লাগবে। ঈমানটা কি করা লাগবে? আর তো জোরে কর, ঈমানটা মজবুত করা লাগবে। শুধু জীবনটা ভর আমরা মাশাআল্লাহ এই কাজে শোনা ওই কাজে বের হয়ে গেল। এরকম আলোচনা শুনে কোনো ফায়দা হবে? আমাদের আলোচনা শুনে ফায়দা হবে। ওই সময় গতকালকে মসজিদে ২০ জন নামাজ পড়েছে ফজরের নামাজ, আজকে ৪০ জন পড়বে। কয়জন? তাহলে না বলে এই মাহফিল দেওয়ার সার্থকতা। গতকালকে পড়েছে ২০ জন, আজকে পড়বে সকালে ১০ জন। এরকম মাহফিল করে হাজার হাজার মাহফিল করে কোনো ফায়দা হবে? কথা বলাকে ফায়দা হবে? আমার মালিক আল হাম্মাম কোরআনের একটা কপি ইংরেজিতে অনুবাদ করা, কোরআনের একটা কপি ইংরেজিতে অনুবাদ করা। এই কোরআনের কপিটা আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনের একটা কপি নিয়ে আসছি, আপনি একটু কি করেন, স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। কোরআনের কপিটা নিয়ে নিলেন, কোরআনের কপিটা নিয়ে তাফসীর করে বাড়িতে চলে গেছেন। বাম হাত নিয়ে রাত যখন ১২টা ১টা বেজে গেছে, ডক্টর উনি গেলেন হাফ প্যান্ট পরে বিছানার মধ্যে যখন তিনি শুয়ে পড়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে মালিক আল হাম্মাম করেন একটা কবি দিয়ে একটু স্টাডি করার দরকার, গবেষণা করার দরকার। বামতে কোরআনের কবিটা নিয়ে দুটো আঁকু এরকম করে উঁচা করে দিয়েছে, আঁকু দুটো এরকম করে উঁচা দেয় না অনেকে। এটা শোয়ার পরে কি এরকম উঁচা করে দেওয়া যায় না? আঁকু যারা উঁচা করে দিয়েছে আগুর মধ্যে এরকম করে সুন্দর করে পড়ার কবিতা সুন্দর করে এরকম করে দিয়ে পড়া শুরু করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম বয়সে ৭১ বছর পরে তার স্ত্রী ঘুমাচ্ছিল। স্ত্রীকে ডাক দেয়া বলতে স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো। একবার দুইবার তিনবার স্ত্রীকে ডাক দিয়ে স্ত্রী দুসরা অবস্থায় লাফা উঠলেন। স্ত্রী মুস্তাইল বলে ডাক্তার স্বামী আমার গভীর রাতে আপনি কি তোমরা এরকম করে ডাকছেন, ডাকার কারণ কি বললাম না? প্রত্যেকটা বইয়ের প্রথম পৃষ্ঠার পরে দেখবেন, সাধারণ বইয়ের প্রথম পৃষ্ঠার পরের বই লেখা থাকে দেখবেন, আমার এই বইটাতে প্রথম পৃষ্ঠার পরে পৃষ্ঠা লেখা থাকে। দেখেন ছোট্টবেলা আমার বইটাতে ভুল থাকতে পারে, লেখা থাকে কি থাকে না, দেখেন এরকম লেখা থাকে, বইটাতে ভুল থাকতে পারে। ভুল হলে তোমার দৃষ্টিতে দেখবেন এরকম লেখা থাকে কি থাকে না, কত বড় বাড়িতে থাকে না। আজকে গভীর রাতে আমি বইটা পড়া শুরু করলাম। এই বইটার লেখক লিখে দিয়েছে বইটাতে ভুল অনেক দূরের কথা, এই বইটার মধ্যে ভুল অনেক দূরের কথা, বলার সন্দেহ আপনারা জীবনে পৃথিবীর জমিনে আপনাদের ২২০০০ বই পড়েছেন। এই ২২০০০ বই লেখক দুনিয়ার কোন লেখক আমার বন্ধু সকালবেলা বলবো হায় আদায় কাম না দাওয়া দিকে ফাঁকার বক্তা, বাহিরের বক্তা, সাত মূলের বক্তা দাওয়া বক্তা হইব। একটু গভীর মনোযোগ দিয়ে কথা বলে একটু বলার চেষ্টা করেন। এবার স্ত্রী ডাক্তারকে বলতেছে স্বামী আমার আপনি পৃথিবীর জমিনে ২২০০০ বই পড়েছেন, এই ২২০০০ বই লেখক হলো দুনিয়ার কোন লেখক? ঠিক না, দুনিয়ার কোন সাহিত্যিক, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন কবি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে গভীর রাতে আপনি বইটা পড়া শুরু করেছেন, এই বইটার লেখক দুনিয়ার কোন লেখক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোন সাহিত্যিক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোন দার্শনিক নয়, এই বইটার লেখক তিনি দুনিয়াতে থাকেন না, এই বইটার লেখক তিনি থাকেন আসমানে, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বইটার লেখককে আমি গ্রহণ করতে যাই, আমি মানতে চাই, এই বইটার লেখককে আমি মেনে নিতে যাই। আর একটা বার ধরে বলা যাবে না আল্লাহু আকবার।